হ্যালো এভরিওয়েলকাম টু স্মার্ট ইংলিশ সো এই ভিডিও সিরিজের মধ্যে তোমরা দেখবে এসি বক্সি যেই অবজেক্টিভ জেনারেট ইংলিশ যে বইটা রয়েছে আরিহাত পাবলিকেশনের সেই বইটার পুরো প্রথম থেকে টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে ওকে সো ভিডিওটা তোমাদের জন্য পুরো বইটাই আমি কমপ্লিট করবো এই ভিডিও সিরিজের মাধ্যমে আলাদা একটা প্লে তৈরি করা রয়েছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানেই পেয়ে যাবে বা প্লে আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গেলেও সেই প্লে লিস্টটা পেয়ে যাবে ওকে সো তোমাদের জন্য ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে সো আজকে আমাদের তিন নম্বর ক্লাস এসসি বক্সি বই থেকে আজকের ক্লাসে আমরা দেখব ভয়েস চেঞ্জ ওকে ভয়েস চেঞ্জ কাকে বলে বা তার রুলস কি কি রয়েছে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় পুরো ভালোভাবে জানবো আজকে দেখো ভয়েস চেঞ্জ যদি আমি বলি বাংলায় ভয়েস চেঞ্জ বলার কি উক্তি পরিবর্তন বা বাচ্চ পরিবর্তন ঠিক আছে কথা বলার ধরনটা পরিবর্তন কি বলা হয় ভয়েস চেঞ্জ সো এইখানে আমরা জানি যে ভয়েস চেঞ্জ আছে মেইনলি দু প্রকার প্রকারের যেরকম অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস তাছাড়াও রয়েছে কসি প্যাসিভ সেটা নিয়ে পরে ডিসকাস করব শেষে একদম সো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে কীভাবে আমাদের চেঞ্জ করতে হয় বা কী কী ধরনের রয়েছে সেন্টেন্সগুলো যেরকম অ্যাসার্টিভ ইম্পারেটিভ অপটেটিভ সমস্ত সেন্টেন্স থাকলে কীভাবে করতে হয় বা বিভিন্ন যা রুলস রয়েছে সব আজকে ডিটেলসে আমরা দেখবো সো নাম্বার প্রথম থেকেই স্টার্ট করি দেখো আ ভার মেবি টেল আস অ্যাবাউট হোয়াট আ পার্সন অর আিং ডাস ঠিক আছে একটা ভার্ব আমাদের কি বলতে পারে যে একটা পার্সন বা কোনো একটা জিনিস কি করে দেয়ার ফর আ ভার্ভ ই সেইড টু অ্যাকশন অন দ্য পার্ট অফ আস সাবজেক্ট মানে ভার্বটাকেই বলা হয় যে অ্যাকশন কি অ্যাকশন করছে ডুয়ার বা সাবজেক্ট সে কি অ্যাকশন করছে সেখানে এখানে দেখো एग्जांपल প্রথমে যেটা রয়েছে দে উইল ডু দা ওয়ার্ক তারা কাজটি করবে সেখানে উইল এখানে যে ডু রয়েছে ডু এখানে কি মেইন ভার্ব সো প্রথমে আমাদের চিন্তা হবে যে যে অক্সিলিয়ারি ভার্ব যেটা রয়েছে উইল এন্ড যেটা রয়েছে মেইন ভার্ব ডু ঠিক আছে দে হলো এখানে কি একটা সাবজেক্ট এখানে উইল হলো অক্সিলিয়ারি ভার্ব না ডু হলো মেইন ভার্ভ অ্যান্ড দা ওয়ার্ক হলো এখানে অবজেক্ট সো আমাদের প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের চিনতে হবে কোনটা সাবজেক্ট কোনটা অক্সিলারি ভাব কোনটা মেইন ভার্ভ কোনটা অবজেক্ট ঠিক আছে অ্যান্ড আমাদের টেন্সের যে আইডিয়াটা যেরকম টেন্স আমরা আগের ক্লাসগুলোতে টেন্স আর দুটো ক্লাস হয়েছে আগে সে দুটো ক্লাসে প্রথমে টেন্সটা ভালোভাবে বুঝিয়েছি তারপরে তোমাদের টেন্সের এক্সারসাইজগুলো যেরকম রয়েছে রেডিটেকশন বা কীভাবে করতে হয় সেগুলো এক্সারসাইজ মধ্যে যা ছিল সবগুলোই করিয়েছি সেই ভিডিও দুটো তোমরা ভালোভাবে কমপ্লিট করে দেখো যদি তোমরা না দেখে থাকো এই ভিডিওটা দেখে নাও বা এরপরে ওই ভিডিওটা তোমরা দেখতে পারো সেই ভিডিও দুটো যদি দেখা হয়ে থাকে সো দেখো এখানে কি বলছে তারপরে সেন্টেন্স দ্য টিচার হ্যাজ পানিশড দ্য বয় সো দ্য টিচার সাবজেক্ট হ্যাজ এখানে অক্সিলি ভাব পানিশড হলো মেইন ভার্ব দ্য বয় হলো এখানে অবজেক্ট সো এইখানে এইভাবে আমাদের করতে হয় যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের করতে হবে দেখো দে উইল ডু দ্য ওয়ার্ক এটা যদি আমি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অ্যান্ড এটাকে যদি আমি প্যাসিভ করি দেখো এখানে কি দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দেম মানে কাজটা করা হবে তাদের দ্বারা দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দেম ওকে এটা প্যাসিভ ভয়েস সেম অপশন এক্সাম্পল যে টু ছিল দ্য টিচার হ্যাজ পানিশ দ্য বয় এটা যদি করি দ্য বয় হ্যাজ বিন পানিশড বাই দ্য টিচার ওকে সো এইটা কীভাবে করতে হয় প্রথমে আমাদের কি করতে হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হয় ঠিক আছে বা এখানে অবজেক্ট যেটা যেটা রয়েছে ভয়েসে দা ওয়ার্ক এটাকে আমাদের প্রথমে সাবজেক্ট করতে হবে ঠিক আছে দা ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট তারপরে উইল 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 ডু রয়েছে বি ডান আর মনে রাখবে মেইন যখনই আমরা প্যাসিভ ভয়েসে করব তখন পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে অলওয়েজ সবকটা কটা প্যাসিভ ভয়েসের মধ্যেই যে মেইন ভার্ব যখনই ইউজ করবো সেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে ওকে যেরকম ভাব ডু হলো প্রেজেন্ট ফর্ম ডিড হলো পাস্ট ফর্ম আর ডান হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম ওকে সেখানে উইল থাকলে উইল বি হয়ে যায় সেগুলো ডিটেলসে রুলসের মধ্যে পরেই আমরা আলোচনা করছি সো এখানে শুধু দেখে রাখো যে এরকমভাবেও হয়ে যায় বাই তারপরে একটা বাই দিতে হয় আমাদের যদি কোনো ডেফিনেট কোনো সাবজেক্ট থাকে যেরকম দ্য টিচার বাই দ্য টিচার বা বাই দেম ঠিক আছে বা দেম আমরা কিন্তু অনেক সময় দ্য ওয়ার্ক উইল বি ডান এইটুকুই বলতে পারি মানে এইটুকু বললেই হয় আমাদের যদি এরকম ইনডেফিনিট যেরকম প্রোনাউন রয়েছে দেম দেম বলতে ইনডেফিনিট মানে কি ডেফিনিট মানে নির্দিষ্ট অ্যান্ড ইনডেফিনিট মানে অনির্দিষ্ট দেম বলতে তাদের বোঝায় এটা যে কোনো তারা হতে পারে যদি বলি দে ঠিক আছে বা সামওয়ান সামবাডি এরকম যদি বলি সেই ক্ষেত্রে যে কোনো কাউকেই তো বোঝাতে পারে সেগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন সেগুলো যদি থাকে তাহলে আমাদের বাইয়ের পরে আর মানে বাই দিয়ে আর সেই ইনডেফিনিট প্রোনাউন আর দিতে হয় না ওকে সেই রুলসের মধ্যে আমরা পরেও দেখব সো দেখো এইটুকু বুঝলে আর কোথাও যদি আমি পুরো ক্লাসের মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবো যে এই জায়গাটায় আমার অসুবিধা আমি বুঝতে পারিনি আমি তোমাকে রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো সো দেখো হাউ টু ডেফাইন আ ভয়েস একটা ভয়েস সেটা আমরা কীভাবে বুঝবো ঠিক আছে সো দেখো ইন অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স বিগিনস উইথ এ সাবজেক্ট যেরকম কি দে টিচার আমরা যেরকম আগে দেখলাম ঠিক আছে ওয়ান আর টু নাম্বার যেই প্রথমে যেটা দেখলাম অ্যাক্টিভ ভয়েসে দে দ্য টিচার এরকমভাবে আমরা শুরু হয় ঠিক আছে সো এইখানে সাবজেক্টিভ কেসে থাকে যখন সাবজেক্ট থাকবে তখন সাবজেক্টিভ কেসে থাকবে দে হলো কি সাবজেক্ট দে তারপরে দেম দে আর এরকম হয় তাই তো আমরা প্রোনাউনের যদি প্রোনাউনের ক্লাসে আমরা আরো ভালোভাবে দেখব সেগুলো দে থাকলে সাবজেক্টিভ কেসে দে হয় দেম তারা দে আর তাদের এরকম ভাবে হয় ঠিক আছে সো এইখানে দেখো তারপরে কি পয়েন্ট বি কি রয়েছে ইন প্যাসিভ ভয়েস

দ্য ভার্ব হুইচ হ্যাজ হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট ওকে অ্যান অবজেক্ট যদি এগুলো তোমরা কিন্তু একটা খাতা বা পেন নিয়ে তোমরা বসতে পারো এগুলো একটুখানি লিখে রাখবে দ্য ভার্ব হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট ইজ কল আর যার মানে কি যার কোনো অবজেক্ট নেই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব ঠিক আছে সো এগুলো বুঝলে এখানে দেখো তো জয়া জয়া কেম হেয়ার জয়া এখানে এসেছিল এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই ফাদার ইজ গোয়িং আউট পিতা কি বাইরে যাচ্ছে ইজ গোয়িং আউট বাইরে যাচ্ছে সো এখানে কিন্তু কোনো ভার্বের কোনো কিন্তু অবজেক্ট নেই সো এখানে কিন্তু আমরা এগুলো করতে পারবো না প্যাসিভ ভয়েস সেটা কিন্তু মনে রাখবে ইন্ট্রানজিটিভ ভার্বের কখনো হয় না ঠিক আছে সো দেখো দ্য ভার্বস কাম গো এখানে যে কাম কেম এটা পাস্ট পাস্টে রয়েছে কাম কেম কাম ঠিক আছে সো এখানে গো এই ভার্বগুলো কি ইন্ট্রানজিটিভ কারণ এর কোনো অবজেক্ট নেই এগুলো আমরা কখনোই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না ওকে সো হাউ টু মেক আ প্যাসিভ ভয়েস আমরা প্যাসিভ ভয়েস কীভাবে তৈরি করতে পারি সেখানে দেখো দ্য প্যাসিভ ভয়েস অফ অ্যান অ্যাক্টিভ ভয় অ্যাক্টিভ ভয়েস ইজ ফর্মড বাই ইউজিং দ্য ভার্ব টু বি ঠিক আছে টু বি ভার্ব ইউজ করতে হয় হাউভার দ্য অরিজিনাল অ্যাক্টিভ ভার্ব মাস্ট বি কনভার্টেড ইন্টু পাস্ট পার্টিসিপেল যে অরিজিনাল অ্যাক্টিভ ভার্ব বলতে যে মেইন ভার্বটা ঠিক আছে সেটা কিন্তু তোমাদের আগেই বললাম যে পাস্ট পার্টিসিপেলে হয়ে যাবে অবজেক্ট মে বি প্লেসড বিফোর দ্য ভার্ব ইন প্যাসিভ এক্সপ্রেশন ঠিক আছে প্যাসিভ এক্সপ্রেশনে প্রথমেই আমাদের অবজেক্ট করতে হয় তোমাদের আগেই বলেছি তো এইখানে দেখো তোমরা যেই এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট ঠিক আছে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস ইন ট্রানজিটিভ ও সে আমরা অ্যাক্টিভ ভয়েস হয় বাট আমরা শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বকেই আমরা প্যাসিভ করতে পারি ঠিক আছে অবজেক্ট প্রথমে অবজেক্টটা সাবজেক্ট এখানে হয়ে যাবে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে এখানে অবজেক্ট লেখা রয়েছে বাট এই সেন্টেন্সে তো সেটা সাবজেক্ট হয়ে যাবে তারপরে একটা ভার্ব বসবে অক্সিলারি ভার্ব তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে যেই ভার্বটা রয়েছে ট্রানজিটিভ ভার্বেরই শুধুমাত্র হয় তারপরে যেই সাবজেক্টটা এখানে চলে আসলো ঠিক আছে তো এইখানে দেখো তারপরে ভার্ব টু বি এইটাকে টু বি ভার্ব বি ভার্ব কাকে বলা হয় ঠিক আছে এটা একটুখানি ভালোভাবে বুঝবে আমাদের যেরকম ভার্ব রয়েছে ডু ভার্ব ডু ভার্ব কি আমরা প্রেজেন্ট টেন্সে কোনো থাকে থাকে না তাই তো কোনো যেরকম যদি বলি হি ইটস রাইস ঠিক আছে হি হি ইটস রাইস সে ভাত খায় এইখানে যদি আমি এই সেন্টেন্সটার মধ্যে বা এই সেন্টেন্সটা বাদ হি গোজ টু স্কুল সে সে স্কুলে যায় ঠিক আছে হি গোজ টু স্কুল এখানে হি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই গোজ করতে হলো জিও ইএস এবার এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো তাই ডু আনতে হয় যদি আমি নেগেটিভ করি বা ইন্টারোগেটিভ করি ওকে হি ডু নট গো টু স্কুল সে স্কুলে যায় না সেই ক্ষেত্রে একটা ডু ভার্ভ আনতে হয় এখানেই ডু ভার্বটা একটা ডু ভার্ভ ডু ভার্বটাই যদি পাস্ট হয়ে যায় তাহলে ডিড হয়ে যায় ঠিক আছে ডু ডিড পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ডান হয়ে যায় সো পাস্ট পাস্ট ইন্ডিফিন্সেও তোমরা জানো আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গেছিলো সো কি হি ডিড নট গো টু স্কুল এবার ডিড এর পরে কি যে মেন ভার্বটা সেটা আবার প্রেজেন্টেই থাকবে এটাও কিন্তু তোমরা মনে রাখবে ওকে সো এখানে টু বি ভার্ভ বি ভার্বও একটা আলাদা আছে তার সাথেও তোমাদের বলে রাখি হ্যাব হ্যাজ ভার্ভ তোমরা যেন পারফেক্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট সিঙ্গুলার থাকলে হ্যাজ বসে অ্যান্ড প্লুরাল হলে হ্যাব বসে ওকে অ্যান্ড যদি আই এর পরে শুধুমাত্র আই সিঙ্গুলার তারপরে শুধুমাত্র হ্যাভ বসে এটা এক্সেপশন সো আমাদের কি আরেকটা ভার্ব রয়েছে এটা হলো টু বি ভার্ভ বি ভার্ব মানে কি বি হলো একটা রুট ফর্ম যার যদি প্রেজেন্টে ইউজ করি বি ভার্ভ থেকে কি আসে অ্যাম ইজ আর ঠিক আছে এম আই এর পরে অ্যাম হয় ইজ হয় সিঙ্গুলার থাকলে আর হয় প্লুরাল থাকলে সেটা পাস্ট হয়ে গেলে ওয়াজ ওয়ার হয়ে যায় আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি বিন বি ডবল ই এন বিন সো এখানে দেখো লেখা রয়েছে টু বি ভার্ভ অক্সুলারি ভার্ভ অর্ডিনারি ভার্ভ হিসাবেও করে দেখো আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে হি ইজ এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বলছি এটা ইজ হলো কি একটা অক্সিলোরি ভার্ভ আমি যদি বলি হি ইজ আ বয় সেই ক্ষেত্রে কি ইজ ঠিক আছে যদি বলি ধরো হি ইজ আ বয় ওকে হি ইজ আ বয় এখানে কিন্তু এখানে কিন্তু মেইন ভার্ভ এখানে কোনো মেইন ভাব নেই এই সেন্টেন্সে হি ইজ আ বয় এখানে কোনো মেইন ভার্ভ নেই তাই এটা কিন্তু একটা মেইন ভার্ভ হিসাবে কাজ করছে সেটাই এখানে বলছে যে রেগুলার ভার্ভ বা অর্ডিনারি ভাব ভার্ভ একই জিনিস সেটা যখন কোনো ভার্ভ থাকে না কোনো সেন্টেন্সে যেরকম কাজ করছে আর আমি যদি কন্টিনিউয়াস টেন্সে যদি এরকম বলি যেরকম এখানে দেখো হি হি ইজ গোয়িং টু স্কুল ঠিক আছে এখানে যদি বলি এখানে ইজ হলো এখানে মেইন ভার্ভ কারণ এখানে মেইন ভার্ভ বলছি এখানে অক্সেলারি ভার্ব কারণ এখানে গো এই ভার্বটা কি এখানে মেইন ভার্ভ ঠিক আছে এটা কিন্তু মেইন ভার্ভ আর এটা কি অক্সেলারি ভার্ভ এগুলো কিন্তু বুঝবে যে আহ ভার্ব ভার্ভ হিসাবেও কিন্তু আহ ভার্ব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেইন ভার্ভ হিসাবে কাজ করে যে বি ভার্ভ তোমরা দেখলে যে হ্যাভ হ্যা ভারবো সেগুলো ডিটেইলসে তাছাড়া আমি টু বি ভার্ভ তারপরে হ্যাপ ভার্ব ডু ভার্ব এই তিনটে ভার্বের ওপর আমি আলাদা আলাদা ভিডিও আগেই ভিডিও ক্লাস নেওয়া হয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা এই ভিডিওটা শেষ হলে গিয়ে দেখে নিতে পারো তাহলে তোমাদের যদি না জানা থাকে আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে সো এইখানে দেখো দেখে নাও বিভার বিভার হল রুট ফর্ম ওকে ইনফিনিটিভ মোডাল ফিউচার ইনফিনিটিভাবে ইউজ করা হয় অ্যান্ড যদি কন্টিনিউয়াসলি ইউজ করে যেরকম প্রেজেন্ট প্রেজেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনফিনিটে ভার্ব হিসাবে যদি ইউজ হয় অ্যাম ইজ আর ঠিক আছে ইউজ করতে পারি আমরা দেখলামই দুটো যে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ হয় আবার কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয় ঠিক আছে তারপরে আমি যে পাস্ট যদি করে দিই তাহলে ওয়াজ ওয়ার হয়ে যায় এম আর ইজ কি ওয়াজ হয়ে যায় অ্যান্ড আর টা ওয়ার হয়ে যায় বিন কি পাস্ট পার্টিসিপাল ফর্ম ওকে ফার্স্ট পার্টিসিপেল ফর্মে আমাদের ইউজ করতে হয় পারফেক্ট টেন্সে আর কি অ্যান্ড বিং বিই বিং বলতে কন্টিনিউয়াস টেন্সে তোমরা যো প্যাসিভের সময় আমাদের কী করতে হয় বিং একটা বিই আইএনজি এই ভাবটা ইউজ করতে হয় যখন প্যাসিভ ভয়েস করি তাছাড়াও পার্টিসিপেল জের ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের বিং এগুলো আমরা ধীরে ধীরে আমরা পরে দেখতে থাকবো শুধু এইটুকু এখন জেনে নাও তাহলেই হবে তারপরে দেখো টু বি ভার্ভ যদি আমি দেখি টু বি ভার্ব ইনফিনিটিভ ঠিক আছে একটা টু 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 প্লাস তার মানেই হলো ইনফিনিটিভ যেরকম দেখো এখানে কি বলছি আই আই লাইক লাইক প্লে এই কথাটা যদি বলি আই লাইক টু প্লে আই লাইক টু প্লে এখানে টু প্লে ঠিক আছে টু প্লাস একটা ভার্ভের ফার্স্ট ফর্ম টু প্লাস এগুলো মনে রাখবে বা লিখে রাখতে পারো টু প্লাস ভি ওয়ান ঠিক আছে টু প্লে এখানে রয়েছে টু প্লে মানে খেলতে এরকম যদি থাকে টু প্লাস টু এর পরে এখানে ভার্বের ফার্স্ট ফর্মটাই বসে সেটাকে বলা হয় ইনফিনিটিভ আই লাইক আমরা শোনা করি টু প্লে খেলতে এটা হলো একটা কি ইনফিনিটিভ টু প্লেটা হল ইনফিনিটিভ ওকে এবার মোডাল ভার্ব যেগুলো রয়েছে মোডাল সেগুলো আমরা ডিসকাস করবো পরে ভয়েস চেঞ্জটা কমপ্লিট হয়ে যাক তারপরের চ্যাপ্টারটাই হয়েছে রয়েছে যেটা মোডাল অক্সেলির সেটা আমরা পরেরটাতেই দেখব যাই হোক এখানে দেখো ফিউচার ইনডেফিনিটিভ ইনডিফিনিট বলতে হি ডাজেন্ট লাইক টু বি হি লাইক টু ফিউচার মানে আলাদা এই যেটা উইল বি পানিশড প্রথমে যেটা রয়েছে হি ডাজেন্ট লাইক টু বি পানিশড এটা হলো ইনফিনিটিভের এক্সাম্পল ঠিক আছে ইনফিনিটিভ মানে প্যাসিভে এটা কিন্তু প্যাসিভে রয়েছে আমি যেটা বললাম আই লাইক টু প্লে এটা অ্যাক্টিভ ভয়েসে ঠিক আছে এবার ইনফিনিটিভের যদি আমি প্যাসিভ করি তাহলে কি হয় হি ডাজেন্ট লাইক টু বি এখানে টু এর পর একটা বিভার বাসবে এটা মনে রাখবে যখনই আমরা কোনো ইনফিনিটিভ থাকবে আই লাইক টু প্লে ঠিক আছে এটা কি এটা হয় না কারণ এটা তো এটাকে আমরা ভয়েস প্যাসিভ করতে পারবো না আই লাইক টু প্লে ঠিক আছে ইট ইজ লাইক টু বি প্লে এরকম করতে পারি ইট দিয়ে করতে হবে সেই ক্ষেত্রে ইট ইজ লাইক টু বি প্লে ওকে বাট এখানে কোনো অবজেক্ট নেই তাই আমি এখানে এরকম করতে পারবো না হি ডাজেন্ট লাইক টু বি পানিশড মানে তাকে পানিশ করা হোক সেটা পছন্দ করে না এটা রয়েছে দেখো টু এর পরে ইনফিনেটিভ থাকলে টু বি ভার্ভ করতে হয় ঠিক আছে টু বি একটা বি ভার্ভ ইউজ করে যে বি ভাবটা রয়েছে ইউজ করে তারপরে ভার্ভের যে মেইন ভার্ভটা রয়েছে পানিশ সেটার পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করে সেটা প্যাসিভ হয়ে যায় তারপরে দেখো মোডেল লকজোরি ভার্ভ দ্য ইয়াং পারসনস শুড বি টট গুড ম্যানার যারা ইয়াং পার্সন যুবক মানুষগুলো যারা যুবক যুবতী রয়েছে তাদের শুড বি টট শুড একটা মোডেল লক্সরি ভার্ভ শুড মানে কি উচিত টুড বি বি টট বি ভার্ভ আসবে যখন ইনফিনিটিভ মডেল ফিউচার ইনফিনিটিভ থাকবে ইনডিফিনিট আর কি ইনফিনিটিভ না ফিউচার ইনডেফিনিট যে টেন্স রয়েছে যখন থাকবে একটা বি ভার্ব আমাদের ইউজ করতে হয় এগুলো তোমরা মনে রাখবে ওকে বা বইয়ে যদি থাকে এগুলো একটু দাগিয়ে রাখো মোডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলেও কি আমাদের কি করতে হয় একটা বি ভার্ব আনতে হয় বি ই বি এই ভার্বটা আমাদের আনতে হয় শুড বি টট গুড ম্যানার্স বি এই ভার্বের পরে যে মেইন ভার্ব তোমরা জানো প্যাসিভ এ মেইন ভার্বের থার্ড ফর্মই বসে তারপরে দেখো ফিউচার ইনডেফিনিট ফিউচার ইন্ডিফিনিট হি উইল বি পানিশড ফর হিজে মিসবিহেভিয়ার তার দুর্ব্যবহারের জন্য তাকে পানিশ করা হবে উইল বি পানিশড ঠিক আছে উইল বি পানিশড হয় তারপরে দেখো নাম্বার ডি যেটা রয়েছে প্রেজেন্ট ইন্ডেফিনিট প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে কি অ্যামিজার দেখো এখানে হি ইজ টট ইংলিশ ডেইলি বাই হার ক্লাস টিচার সো এইখানটায় তুমি এইটুকু মনে রাখবে যে প্রত্যেকটা টেন্সে যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে আমি আমার মতো করে বলছি এখানে যেরকম রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা একটুখানি লিখে নিতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তারপরে পাস্ট পাস্ট ইনডেফিনিট যদি থাকে ইনডেফিনিট ঠিক আছে পাস্ট ইনডেফিনিট আর কি ফিউচার এফ ইউ টিউ আর ই ফিউচার ইনডেফিনিট আইএন আই এন ডি ই এফ টি ইন্ডিফিনিট এই টেন্সগুলো যদি থাকে তাহলে তার পরের টেন্স থেকে আমাদের হেল্পিং ভাব নিতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে কোনো সেন্টেন্স তাহলে আমার কী করতে হবে যেরকম কি আমি যদি বলি হি আই ইট রাইস ঠিক আছে আই ইট রাইস এই ভার্বটা যদি থাকে আই ইট রাইস তাহলে কি আমাদের যদি প্যাসিভ করতে হয় তাহলে পরের টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হেল্পিং ভার্ব নিতে হয় ঠিক আছে সো জানো তোমরা রাইসটা আই ইট রাইস যেরকম রয়েছে আই টি আর আই সি ই আই ইট রাইস এখানে সাবজেক্ট আই ইট হলো এখানে ইট হলো এখানে কি মেইন ভার্ব রাইস হলো এখানে অবজেক্ট ওকে সো অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে তাহলে কি হবে রাইস ঠিক আছে রাইস তারপরে ইজ করতে হবে পরের যেই যে টেন্সটা রয়েছে সেরকম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হেল্পিং ভাব নিতে হয় সেই ক্ষেত্রে রাইস ইজ হবে রাইস অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে হেল্পিং ভাব আসবে রাইস ইজ ইটেন বাই মি ঠিক আছে যদি পাস্ট ইনডেফিনিট থাকে এবার যদি ধরো কোনো সেন্টেন্স রয়েছে পাস্ট ইনডিফিনিটের ঠিক আছে পাস্টটি কি আই এ টি ই এট র আমি ভাত খেয়েছিলাম সো এখানে কি হবে রাইস হবে আগে রাইস ওয়াজ এখানে পাস্ট রয়েছে তাই পাস্ট কন্টিনিউস টেন্সের থেকে হেল্পিং ভার্ভ আসে ওয়াজ ঠিক আছে রাইস ওয়াজ ইটেন ইএ টি ইএন ইটেন বাই মি এবার ফিউচার ইন্ডেফিনেটের আই উইল ইট রাইস যদি বলি আই উইল ইট রাইস আগে আগেই দেখলে বি একটা বিভার্ভ আসে কারণ কি পাস্ট পাস্ট বলছি এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা বিভার্ভ আছে যেরকম কি আই উইল বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো ঠিক আছে বি ভার্ভটা আমাদের নিয়ে আসতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে সো আই উইল ইট রাইস আই উইল ইট রাইস ঠিক আছে তাহলে কি হবে রাইস উইল বি রাইস উইল বি হবে ঠিক আছে রাইস উইল বি রাইস উইল বি ইটেন বাই মি ঠিক আছে উইল তো এখানে রয়েছেই বি ভার্বটা আমাদের নিয়ে আসতে হবে রাইল রাইস উইল বি ইটেন বাই মি এখানে বুঝলে যদি এখানেও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করো আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করছি সো এই পার্টটা দেখলে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা বললাম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সেও দেখো যদি প্যাসিভে সি ইজ টট ইংলিশ ডেইলি বাই হার ক্লাস টিচার অ্যাক্টিভ হতো তাহলে এই সেন্টেন্সটা কি হতো হার ক্লাস টিচার টিচেস হার ক্লাস টিচার টিচেস হার ইংলিশ এইটা হতো অ্যাক্টিভ সেটাই টিচেস ঠিক আছে তার এই জন্য কি শি এখানে আমি অবজেক্টের সাবজেক্ট আসলো শি ইজ টট ইংলিশ বাই হার ইংলিশ টিচার ওকে তারপরের প্রত্যেকটা সেন্টেন্স দেখো এগুলো প্যাসিভই রয়েছে আই এম অফেন ইনভাইটেড টু অ্যাটেন্ড পার্টি বাই মাই ফ্রেন্ডস নাম্বার থ্রি ইলেকশনস আর হেল্ড এভরি ইয়ার এভরি ফাইভ ইয়ার্স এগুলো প্রত্যেকটা দেখো যেরকম এখানে ইজ রয়েছে ইজ অ্যাম ঠিক আছে আর এগুলো কি এগুলো কিসের হেল্পিং ভাবে এগুলো কন্টিনিউস টেন্সের হেল্পিং ভাবে সো কন্টিনিউস টেন্সের থেকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের প্যাসিভ করার সময় হেল্পিং ভাবগুলো আনতে হয় এরকমভাবে মনে রাখবে ওকে তারপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস যেরকম থাকে সেটা প্যাসিভ করতে গেলেও কি তোমাদের বললামই যে পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে পাস্ট কন্টিনিউ টেন্স থেকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াজ বা ওয়ার আমাদের হেল্পিংভাবে আনতে হয় ভি থ্রি বসবে তারপরে বাই তবে যেটা অবজেক্ট থাকবে অবজেক্ট বসে যাবে ওকে দেখো শি ওয়াজ পানিশড ফর হার নেগলিজেন্স ঠিক আছে তার নেগলিজেন্সের জন্য তাকে পানিশ করা হয়েছিল শি ওয়াজ পানিশড এটা প্যাসিভ ভয়েসে রয়েছে বোধ দ্য ফ্রেন্ডস ওয়ার সিলেক্টেড ফর সিনিয়র হকি টিম দুই বন্ধুই কি সিনিয়র হকি টিমের জন্য সিলেক্ট সিলেক্টেড হয়েছিল ওয়াস ওয়্যার সিলেক্টেড ফ্রেন্ডস রয়েছে ফ্লোরাল তাই ওয়ার সিলেক্টেড তারপর দেখো পারফেক্ট টেন্স যদি পাস্ট পারফেক্ট হয় বা প্রেজেন্ট পারফেক্ট বলো পাস্ট পারফেক্ট বলো ফিউচার পারফেক্ট প্রত্যেকটা পারফেক্টে আমাদের বিন বি ডাবল ইএন বিন এই হেল্পিং গ্রপটা প্যাসিভ ভয়েসে আমাদের নিয়ে আসতে হয় ঠিক আছে প্যাসিভ ভয়েসে আমাদের কেন নিয়ে আসতে হয় প্যাসিভ ভয়েস এরকমভাবে মনে রাখবে যে পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্সের পরে কী টেন্স থাকে যেরকম ইনডিফিনিট টেন্সের পরে কি কন্টিনিউস টেন্স কন্টিনিউয়াস টেন্স থেকে হেল্পিং ভার্ব গেল প্যাসিভ করতে গেলে সেম এখানে পারফেক্ট টেন্সের পরে পারফেক্ট কন্টিনিউস টেন্স রয়েছে সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিন ভার্ব ইউস করি অ্যাক্টিভাই সেরকম কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমাদের ভার্ব প্রত্যেকটা পারফেক্ট টেন্সের মধ্যেই আসবে ঠিক আছে যেরকম দেখো প্রথমে যেরকম রয়েছে প্রেজেন্ট যদি বলি সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ অবজেক্ট এরকমই থাকে স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্টে সেখানেও কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস তারপরে একটা বিন আসবে ঠিক আছে তারপরে অবজেক্ট প্লাস যদি অবজেক্ট বাই তারপরে বাই অবজেক্ট আমার দিতে হয় বিন প্লাস ভি থ্রি প্লাস বাই অবজেক্ট ঠিক আছে তারপরেও দেখো পারফেক্ট পাস্ট পারফেক্ট যদি হয় সাবজেক্ট প্লাস হ্যাড হয় তারপরে ভি থ্রি প্লাস অবজেক্ট এখানেও কি হ্যাড বিন করতে হয় প্যাসিভে ওকে তারপরেও দেখো ফিউচার পারফেক্টে যদি হয় শ্যাল হ্যাভ পারফেক্ট করতে গেলে শ্যাল হ্যাভ বিন ঠিক আছে পারফেক্টের যদি প্যাসিভ করি ফিউচার পারফেক্টের শ্যাল হ্যাভ বিন এরকম আনতে হয় এখানে এক্সাম্পলগুলো দেখো তাহলে আরও ক্লিয়ার হবে দেখো শি হ্যাজ জাস্ট বিন এটা প্রেজেন্ট ঠিক আছে প্রেজেন্ট ইন্ডিভ প্রেজেন্ট পারফেক্টেন্সের এটা প্যাসিভ ভয়েস শি হি হ্যাজ জাস্ট বিন ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ দ্য কমিটি ওকে দেখো পাস্ট পারফেক্টের প্যাসিভ শি হ্যাজ অলরেডি বিন অ্যাডমিটেড টু হসপিটাল ফিউচারে দেখো মাই ফ্রেন্ড উইল হ্যাভ বিন ম্যারিড টিল বাই নাও ঠিক আছে মাই ফ্রেন্ড উইল হ্যাভ বিন ম্যারিড সো এইখানে আমাদের প্রত্যেকটা টেন্সেই দেখলে আমাদের কি পারফেক্ট একটা বিন বি ডবলএন বিন এই হেল্পিং ভাবটা আমাদের কিন্তু নিয়ে আসতে হয় ঠিক আছে সো এইবার কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে মনে রাখবে কন্টিনিউয়াস টেন্সটা কি শুধুমাত্র মনে রাখবে কোনো পরের ভার মানে পরের টেন্সে থেকে কোনো হেল্পিং ভার্ব এখানে আসে না কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র বি বিং এই ভাবটা অ্যাড করে দিলেই হয়ে যায় ঠিক আছে যখন আমরা প্যাসিভ প্যাসিভ করতে সাবজেক্টটা অবজেক্ট করতে অবজেক্ট সাবজেক্ট করতে হয় হেল্পিং ভার্ভের পরে শুধুমাত্র বিইআইএনজি বিং এই ওয়ার্ডটা ইউজ বি ভার্ভের বিং এটা আমাদের ইউজ করে দিতে হয় দেখো এখানে এক্সাম্পল দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিট দ্য ম্যাচ ইজ বিং টেলিকাস্ট নাও ইজ বিং টেলিকাস্ট না মানে টেলিকাস্ট করা হচ্ছে এখন ইজ বিং টেলিকাস্ট ঠিক আছে টেলিকাস্ট টেলিকাস্টের প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম টেলিকাস্ট তারপরে পাস্ট পার্টিসিসিপাল ফর্মও টেলিকাস্ট ঠিক আছে তারপরে দেখো দ্য ম্যাচ ওয়াজ বিং টেলিকাস্ট ইয়েস্টারডে ওয়াজ বিং এটা এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে অতীতের সেখানে এর জন্য ওয়াজ বিং এখানে বিং এই ভাবটা শুধুমাত্র নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে দেখো কন্টিনিউয়াস টেন্সে শুধু একটুকু মনে রাখবে যেখানে আমাদের বি ইআইন বিং এই ভাবটা আমাদের শুধুমাত্র নিয়ে আস নিয়ে আসলেই অ্যাড করে দিলেই হেল্পিং ভাবের পরে তাহলেই আমাদের এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস তিনটে সেন্টেন্স তিনটের ক্ষেত্রেই প্রযোজ্য আর এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যেরকম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো প্যাসিভ ভয়েস হয় না সবসময় অ্যাক্টিভ ভয়েসেই ইউজ করতে হয় ঠিক আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো প্যাসিভ ভয়েস হয় না এটা মনে রাখবে তারপরে দেখো পার্টিসিপেল অ্যান্ড জের্যান পার্টিসিপেল জেরান তোমরা জানো পার্টিসিপেল কি পার্টি কি জেন্ট হল একটা নাউন হিসাবে কাজ করে পার্টিসিপেল কি একটা একটা ভার্ব হিসাবে কাজ মানে কাজ করতে পারে অ্যাডজেক্টিভ হিসাবে একটা অ্যাডভার্ভ হিসাবে তো আমরা পরে যে পার্টিসিপেল জেরান রয়েছে ডিটেলসে ডিসকাস করবো এখন শুধুমাত্র এইটুকু জেনে নাও এরকম দেখো নো লাইকস বিং চিটেড যেরকম বিং চিটেড বা বিং হ্যাংড ঠিক আছে দ্য মার্ডারার এসকেপড বিং হ্যাংড আই সহার আই সহার বিং টেকেন টু হসপিটাল তাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমি দেখলাম এবার এই ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবে এটা মনে রাখবে যে আমরা পার্টিসিপেল জেরান ইনভিনিটিভ ইউজ করি কখন আমরা যখন সিম্পল সেন্টেন্সে বলতে হয় ঠিক আছে সো এইটুকু বুঝলে তারপরে দেখো সাম হিলস অন মেকিং প্যাসিভ ভয়েস এখানে এইখানে তেমন একটা এটগুলো ইম্পর্টেন্ট নয় তাও আমি দেখো এগুলো তোমাদের একটু বলে দিই তা অবজেক্ট ই ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স আর ইউজড উইথ ভার্বস হুইচ ডু নট এগ্রি উইথ কমন রুলস অফ ভার্বস ঠিক আছে সাচ নাউন্স আর গিভেন ইন চ্যাপ্টার যাই হোক হি গেভ মি স্পেকটাকলস ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের শুধু এখানে তেমন কিছু না স্পেকটাকলস এটা কি স্পেকটাকলস এটা একটা প্লুরাল নাউন ওকে আর পেয়ার অফ স্পেকটাকলস সেটা হলো সিঙ্গুলার যখন আপ পেয়ার ইউজ করি এরকম সিজার্স স্পেকটাকলস এগুলো কিন্তু প্লুরাল এটা তোমরা জানোই সো স্পেকটাকলসের পরে এখানে আমাদের ওয়ারই করতে হবে ওয়ার গিভেন টু মি বাই হিম তার দ্বারা দেওয়া হয়েছিল দে প্লে বিলিয়ার্স বিলিয়ার্স একটা গেমের নাম এটা কিন্তু প্লুরাল না এটা সিঙ্গুলার বিলিয়ার্ডস একটা গেমের নাম সো বিলিয়ার্ড বিলিয়ার্স ইজ প্লেইড বাই দেম এগুলো আর কিছুই না ঠিক আছে তারপরে দেখো টু যেটা রয়েছে হোয়াট আর ইউ এগুলো একটুখানি দেখবে হোয়াট আর ইউ রাইটিং যদি এরকমভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ডব্লিউইচ ওয়ার্ড দিয়ে এরকম ডব্লিউইচ ওয়ার্ড বলতে কি হুইচ ওয়াট ঠিক আছে হু হুম এগুলো হলো কি ডব্লিউ এইচ ওয়ার্ড এগুলো দিয়ে যদি আমাদের কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেটা যদি আমাদের প্যাসিভ করতে হয় তাহলে কীভাবে করবো দেখো হোয়াট আর ইউ রাইটিং আমাদের প্রথমে দেখতে হোয়াট আর ইউ রাইটিং তুমি কি লিখছো হোয়াট আর ইউ রাইটিং এটা কি বলো কোন টেন্সে রয়েছে সর্বথমে সেটা দেখতে হবে আমাদের এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সো হোয়াটটা হোয়াট এখানে থেকে গেলো হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ ইজ বিং করতে হয় আর থাকলে ঠিক আছে সাবজেক্ট কি ইজ বিং রিটেন বাই ইউ ঠিক আছে হোয়াট ইজ কী লেখা হচ্ছে তোমার দ্বারা তারপর দেখো হোয়াট মেক্স ইউ অ্যাংগ্রি বাই হোয়াট আর ইউ মেড অ্যাংরি এটা কি এটা কন্টিনিউ রয়েছে হোয়াট মেক্স ইউ অ্যাংগ্রি তোমাকে কিসের আগায় এটা কি প্রেজেন্ট টেন্স সো এখানে আর আসবে তারপরের ইসের থেকে হেল্পিং ফার আসতে আসবে আমাদের এখানে কন্টিনিউয়াস ছিল তাই বিংটাই এসছে ঠিক আছে বাই হোয়াট আর ইউ মেড অ্যাংগ্রি তারপর দেখো নাম্বার থ্রি হু টিচেস ইউ ইংলিশ বাই হুম আর ইউ টট ইংলিশ হু থাকলে সবসময় মনে রাখবে যদি হু থাকে অ্যাক্টিভ ভয়েসে আমাদের সবসময় বাই হুম দিয়েই করতে হয় ঠিক আছে বাই হুম দিয়েই দেখবে তোমাদের এক্সামের মধ্যে তোমাদের অপশান থাকবে হু টিচেস ইউ ইউ ইংলিশ বাই হুম আর ইউ টট ইংলিশ হু আর ইউ টট ইংলিশ বাই সেটাও হয় ঠিক আছে বা বাই হুমই কিন্তু বাই হুম দিয়েই কিন্তু হু থাকলে করতে হয় তারপরে দেখো তারপরে এটা দেখো হুম আর ইউ টিচিং তুমি কাকে পড়াচ্ছ হু ইজ বিং টট বাই ইউ ওকে হুইজ গার্ল হেল্পড ইউ বাই হুইজ গার্ল ওয়াই আর ইউ হেল্পড ঠিক আছে এটাও পাস্ট রয়েছে এটাও পাস্টে করতে হলো ওয়াই আর ইউ হেল্প ঠিক আছে এটা কি আর ইউ এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস সো ইজ বিং হলো তারপরে দেখো ওয়েন দ্য সাবজেক্টস আর ইনডেফিনিট ভগ ঠিক আছে মানে অনির্দিষ্ট বা ভগ তোমাদের যেগুলো বলছিলাম যেরকম সাম্বাডি দে এরকম যদি থাকে তাহলে ঠিক আছে প্রথমের দিকেই বলছিলাম এরকম প্রোনাউন থাকে আন্ডারস্টুড ওর আন্ডারস্টুড nouns ইট ইজ নট নেসেসারি টু ইউজ দেম প্যাসিভ বাই somebody ঠিক আছে এরকম আমাদের বাই দিয়ে ওগুলো লিখতে হবে এরকম কোনো প্রয়োজন তুমি লিখতে পারো যে এই না যে তুমি লিখ মানে বাই দিয়ে লিখতে পারবে না ইনডেফিনিট প্রোনাউন থাকলে বাট এটা না লিখলেও হয় যেরকম দেখো সামবাডি হ্যাজ পিকড মাই পকেট মাই পকেট হ্যাজ বিন পিকড এখানে বাই সামবাডি লিখতেও পারো তুমি নাও লিখতে পারো বা বলতেও পারো নাও বলতে পারো ওকে এগুলো ইনডেফিনিট ইনডেফিনিট মানে কি সামবাডি মানে যে কোনো কেউ হতে পারে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট ঠিক আছে এটা যে কেউ হতে পারে নির্দিষ্ট করে তো সেই ক্ষেত্রে বাই দিয়ে এখানে না ইউজ করলেও কোনো ব্যাপার না নাম্বার দেখো দে উইল ডিক্লেয়ার রেজাল্ট উইল বি ডিক্লেয়ার সুন বাই দেম নাও বলতে পারি দে বলতে যে কোনো তারা হতে পারে দে মানে কি তারা যে কোনো কেউ হতে পারে এগুলোই এখানে বলা হচ্ছে তারপর দেখো নোবাডি ক্যান চেঞ্জ এখানটায় একটুখানি ভালোভাবে খেয়াল করো সেন্টেন্সেস বিগিনিং উইথ নেগেটিভ ইনডিফিনিট প্রোনাউন্স আর কনভার্টেড ইন্টু নেগেটিভ নো বডি এর মধ্যেই কিন্তু নো রয়েছে ঠিক আছে নো বডির মধ্যেই কিন্তু একটা নট রয়েছে সেটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে

ওয়াজ নট করতে হলো কিন্তু শি ওয়াজ নট নান রয়েছে তাই নটটা আমাদের প্যাসিভ এরকম এরকমভাবে লিখতে হলো এগুলো কিন্তু একটুখানি খেয়াল করবে তো রুল নাম্বার ফোর ওয়েন প্রিন্সিপাল ক্লজ ইজ ফলোড বাই নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট দ্য প্যাসিভ ভয়েস ইজ মেড অ্যাজ ফলস এইভাবে আমাদের করতে হবে দেখো প্রিন্সিপাল ক্লস তোমরা জানো তোমরা ক্লজ যদি করে থাকো ক্লজের ক্লাস আমি আগেও নিয়েছি তাছাড়াও আমি এর মধ্যেও রয়েছে আমি তোমাদের পরে আবার এই বইয়ের যখন চ্যাপ্টার ওয়াইজ করাতে থাকবো ক্লজটাও আসবে ঠিক আছে সো এইখানে আমরা এইটুকু শুধু বুঝে নাও প্রিন্সিপাল ক্লজ হলো মেইন যেই পিপল কনসিডার এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এটা আমি যদি পিপল কনসিডার এটা শুধুমাত্র বলি এটা মানে পুরো সেন্টেন্স হিসাবেই কাজ করে এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ সেটা একটা সিম্পল সেন্টেন্স ঠিক আছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে অ্যান্ড দ্যাট হিজ অনেস্ট হলো একটা নাউন ক্লজ বা দ্যাট ক্লজ অ্যান্ড নাউন ক্লজ একই জিনিস ঠিক আছে দ্যাট হিজ অনেস্ট এই পুরো এই পার্টটাকে একটা নাউন হিসাবে ট্রিট করে তাই এটাকে নাউন ক্লজ বলা হয় বা দ্যাট ক্লজও বলা হয় সো এরকম যদি থাকে তাহলে কি করতে হয় দেখো প্রথম যে প্রিন্সিপাল ক্লজ সেটাকে আমরা প্যাসিভ করে দেবো ইট ইজ কনসিডার্ড পিপল কনসি বাই পিপল বাই পিপল বা পিপল এটা জানোই এটা কি প্র প্রোনাউন আগেই দেখলে বাই পিপল আমাদের দিতে হয় না ইট ইজ কনসিডার্ড দ্যাট হি ইজ অনেস্ট ঠিক আছে এইটুকু করলেই আমাদের হয়ে যায় প্রথম পার্টটা যে প্রিন্সিপাল ক্লজ আছে তারপর দেখো উই হোপ দ্যাট হি উইল পাস ইট ইজ হোপড দ্যাট হি উইল পাস ঠিক আছে সো এইখানে দেখো স্টাডি দিস ভার্বস কেয়ারফুলি হুইচ আর ফলোড বাই নাউন ক্লজ ক্লস এস কনসিডার বিলিভ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে সাসপেক্ট রিপোর্টস এ ক্লেম নো এক্সপেক্ট তারপরে রয়েছে ফাইন্ড লার্ন রিকোয়ার সাপোজ ঠিক আছে এগুলো রয়েছে যখন আমরা করি সো যাই হোক তারপরে দেখো নাম্বার ফাইভ যেগুলো রয়েছে ভার্ভ উইথ টু অবজেক্টস দুটো অবজেক্ট যদি থাকে দেখো হি গেভ মি আ বুক ঠিক আছে দুটো দিয়েই করতে পারি হি এখানে সাবজেক্ট গেভ এখানে মেইন ভার্ব মি অবজেক্ট আ অবজেক্ট মি কে যদি অবজেক্ট করে সাবজেক্ট করি কি হয় আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম ঠিক আছে আর যদি আ বুকটাকে আমি এখানে অবজেক্ট ধরে সাবজেক্ট করি আ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম এরকমও করতে পারি দেখো দে মেড হিম কিং ঠিক আছে হি ওয়াজ মেড কিং বাই দেম আমাদের ইনডিফিনিট প্রোনাউন করতে হয় নাও করতে পারি ঠিক আছে হি এবার এটাও করতে পারি হি ওয়াজ মেড বাই দেম আ কিং সেটাও করতে পারি যাই হোক তারপর দেখো নাম্বার সিক্স বাই ইজ নট ইউজ উই সার্টেন ভার্বস ভার্ভস নিশ্চিত যে ভার্ভুলো রয়েছে হোয়েন মেকিং প্যাসিভ ভয়েস ইনস্টিট উই ইউজ অ্যাট উইথ ইন টু এটসেট্রা যেগুলো রয়েছে দেখো নো এগুলো এগুলো কিন্তু মনে রাখবে নো যখন থাকে নোনের পরে কিন্তু টু হয় ঠিক আছে আই নো হিম হি ইজ নোন বাই মি না কথাটা নোন টু মি সবসময় মনে রাখবে এটা হয় তারপরে দেখো হার সাডেন অ্যারাইভাল সারপ্রাইজড এভরিবাডি এখানে সারপ্রাইজড এর পরে কিন্তু অ্যাট হবে সারপ্রাইজড বাই না এভরিবাডি ওয়াজ সারপ্রাইজড অ্যাট হার সাডেন অ্যারাইভাল এখানে সারপ্রাইজড বাই হার সাডেন অ্যারাইভাল হবে না কিন্তু প্যাসিভ করতে গেলেও ঠিক আছে এখানে কিন্তু হি ইজ নোন টু মি এটাও কিন্তু একটা প্যাসিভ ঠিক আছে এটাও কিন্তু একটা প্যাসিভ এটাও কিন্তু একটা প্যাসিভ দুটো কিন্তু নোন টু হয় সারপ্রাইজড অ্যাট হয় এগুলো কিন্তু মনে রাখবে তারপরে দেখো ইনফিনিটিভ দিয়ে যদি করি সি ইনফিনিটিভ যেগুলো রয়েছে আর কি শি ইজ টু রাইট এ লেটার শি ইজ টু রাইট এ লেটার বাংলাটা করলে কি হয় হি শি ইজ মানে সে একটা চিঠি লিখবে বা লিখতে রয়েছে এরকম একটা ব্যাপার হয় শি ইজ টু রাইট এ লেটার বা তাকে একটা লিখতে হবে এরকম মানে হতে পারে ঠিক আছে সো এখানে কি আ লেটার ইজ টু বি তোমরা ইনফিনিটিভ প্রথমেই দেখলে কি থাকে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বে দেখো টু রাইট এটা টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইনফিনিটিভ যেটা ইনফিনিটিভ থাকলে একটা বি ভার্ব বানতে হয় টু এর পরে ঠিক আছে আর লেটার ইজ টু বি রিটেন বাই হার আর লেটার এখানে অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল তারপরে কি ইজ টু টু এর পরে একটা ভিভার আমাদের দিতে হবে তারপরে মেইন ভার পাস পার্টিসিপেট ফর্ম বাই হার প্রত্যেকটাই দেখো এরকম রয়েছে দে ওয়াই টু কমপ্লিট দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ওয়াজ টু বি কমপ্লিটেড বাই দে মাই সিস্টার হ্যাজ টু বাই আ নিউ কার মাই আ নিউ কার হ্যাজ টু বি বট বাই মাই সিস্টার দেয়ার ইজ নাথিং টু লুজ দেয়ার ইজ নাথিং টু বি লস্ট ঠিক আছে টু লুজ টু বি লস্ট তারপরে দেখো আই উড লাইক সাম ওয়ান টু হেল্প মি আই উড লাইক টু বি হেল্পড বাই সামন সামনটা লিখতে হয় না ইনডেফিনিট প্রোনাউন তারপর দেখো আই অ্যাম নট টু ব্লেম ফর দ্য লস আমি এই যে লসটা হয়েছে জন্য আমি দোষী নই আর কি আই এম নট টু বি ব্লেম ঠিক আছে আই অ্যাম নট টু বি ব্লেম ফর দ্য লস তারপরে দেখো পার্টিসিপেল অ্যান্ড জেরেন পার্টিসিপেল জেরেন কি বললাম পার্টিসিপল একটা একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার হিসাবে একটা অ্যাডজেক্টিভ হিসাবে একটা অ্যাডভার্ভ হিসাবে কিন্তু কাজ করতে পারে অ্যান্ড জেরান্ড যেটা রয়েছে জেরান্ড কাজ করে কি একটা নাউন হিসাবে দেখো আই রিমেম্বার মাই মাদার টেকিং মি টু ডক্টর টু আ ডক্টর আমি আমি স্মরণ করতে মনে করতে পারছি পারি মাই মাদার আমার মা টেকিং মি টু ডক্টর ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে টেকিং মি ইজ টেকিং না কিন্তু আমি যদি বলতাম মাই মাই আই রিমেম্বার দ্যাট মাই মাদার ওয়াজ টেকিং মি টু আ ডক্টর এইটা যদি আমি বলতাম তাহলে সেটা কি হতো তাহলে সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হতো নাম্বার ওয়ান অ্যান্ড সেটা কি ইজ টেকিং এটা কি একটা এটা কন্টিনিউয়াস ওয়াশ টেকিং ওয়াশ টেকিং যদি করতাম সেটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো এবার এই ক্ষেত্রে কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স সিম্পলেন আমি আগেই তোমাদের বললাম যে আমরা পার্টিসিপল জের ইনফিনিটিভ এগুলো ইউজ করি সিম্পল সেন্টেন্সে কথা বলার জন্য বা লেখার জন্য আই রিমেম্বার মাই মাদার টেকিং মিটু এখানেও কিন্তু একটা ভাব টেকিং এটা কিন্তু ভাব ঠিক আছে ভার্ব হিসাবে কাজ করছে টেকিং মি টু আ ডক্টর আই রিমেম্বার বিং টেকেন টু ডক্টর বাই মাই মাদার এটাকে এরা প্যাসিভ করলাম বিং টেকেন ঠিক আছে এরকম যখন পার্টিসিপাল জেরান থাকে তখন বিই আই আগেই আমরা রুলের মধ্যে দেখেছি যে পার্টিসিপাল জেরান থাকলে বিই বিং অ্যাড করতে হয় বিং টেকেন ঠিক আছে এই আইএনজিটা বি সাথে অ্যাড হয়ে যায় আর মেন ভার্বটা তোমরা জানো প্যাসিভ যে কোনো প্যাসিভ প্যাসিভ ভয়েস এর মধ্যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয় তাই বি ই বি এই ভার্বটার সাথে এই টেকিং এর আইএনজিটা অ্যাড হয়ে যায় এটাও একটা পার্টিসিপেল আই রিমেম্বার বিং টেকেন টু ডক্টর বাই মাই মাদার ঠিক আছে তারপরে দেখো আই ফাউন্ড হিজ ফ্রেন্ডস লাফিং অ্যাট হিম আই ফাউন্ড হিম লাফ বিং লাফড বাই লাফড অ্যাট বাই হিজ ফ্রেন্ডস ঠিক আছে আই ফাউন্ড হিম বিং লাফড অ্যাড বাই হিজ ফ্রেন্ডস ঠিক আছে এরকমভাবে কিন্তু আমাদের করতে হয় যদি পার্টিসিপল জেরান থাকে তারপরে দেখো

তারপর দেখো শুড নট ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার লুক ডাউন আপন মানে কি ঘৃণা করা তোমার উচিত না পুয়ার গরিবদের ঘৃণা করা সো দ্য পুয়ার শুড নট বি লুকড ডাউন আপন শুধু মেন ভার্বটা লুক এটাকে লুকড করে দিলাম লুক ডাউন আপন এটা হয়ে গেল ঠিক আছে প্যাসিভ ভয়েস তারপরে দেখো যদি ভার্ব লেট বিড মেক হেল্প ফিল সি ওয়াচ হিয়ার এই সমস্ত দিয়ে যদি থাকে ডিরেক্ট ইনফিনিটিভ উইদাউট টু ডিরেক্ট ইনফিনিটিভ বলতে টু ছাড়া এগুলো লেট যদি দিয়ে করি আই বিডটাকে বেড পাস্ট করলে ঠিক আছে এগুলো ডিরেক্ট ইনফিনিটিভ আই বেড হিম টু গো তার মানে কি আই আই বেড হিম গো আর টু এখানে করছি না আই বেড হিম গো সো এখানে যদি বলি তো প্যাসিভ করলে কি হি ওয়াজ বিডেন টু গো ঠিক আছে এগুলো হলো বেয়ার ইনফিনিটিভ এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা হয় যেগুলো উইদাউট টু থাকে যেরকম লেট বিড মেক এখানে যে ইউজ করা রয়েছে দেখো আই বেড হিম গো হি ওয়াজ বিডেন টু গো আই মেড আই হ্যাভ মেড হার সিং এ সং আমি তাকে একটা গান গাইয়েছিলাম শি হ্যাজ বিন মেড টু সিং এ সং শি লেট মি গো সে আমাকে যেতে মানে লেট মি গো আই ওয়াজ লেট গো বাই হার ঠিক আছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে তোমরা যেন কমেন্ট অর্ডার রিকোয়েস্ট পারমিশন অ্যাডভাইস এইসব সমস্ত যদি থাকে দেখো এখানে কমেন্ট বা রিকোয়েস্ট যদি থাকে তাহলে আমাদের কীভাবে করতে হয় লেট দিয়ে যদি করি অবজেক্ট দেখো লেটের এই স্ট্রাকচারটা মনে রাখবে লেটের পরে কি হয় অবজেক্ট তারপরে একটা বিভার্ভ ঠিক আছে

ফর্ম পাস পার্টিসিপাল ফর্ম দুটোই টার্ন পাইল আউট লেট পাইল বি টার্ন আউট ঠিক আছে এখানে নাউন রয়েছে তাই নাউন যদি এখানে প্রোনাউন থাকতো প্রোনাউনের অবজেক্টিভ কেস হতো হি থাকলে হিম হতো সি থাকলে হার হতো ঠিক আছে তারপরে দেখো প্যাসিভ নো ওয়েন নো অবজেক্ট ইজ গিভেন বিগেন উইথ দ্য সেন্টেন্স উইথ ইউ আর অর্ডার রিকোয়েস্টেড ঠিক আছে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে ইউ আর অর্ডার ইউ আর রিকোয়েস্টেড এরকম দিয়ে করতে হয় দেখো গো আউট অ্যাট ওয়ান্স এখনই বাইরে যায় ওটা কি অর্ডার করা হচ্ছে অবভিয়াসলি সেই ক্ষেত্রে কী করতে হবে ইউ আর অর্ডার টু গো আউট অ্যাট ওয়ান্স ঠিক আছে ইউ আর অর্ডার্ড তারপর দেখো ডোঁন্ট স্টে হেয়ার এখানে কী করা হচ্ছে এখানে অর্ডার করা হচ্ছে এখানে থেকেও না ইউ আর অর্ডারড নট টু স্টে হেয়ার ঠিক আছে এখানে যদি এরকম অর্ডার বা ইউ আর রিকোয়েস্টেড ডোন্ট স্টে হেয়ার বা অ্যাডভাইস বলতে পারো ইউ আর অ্যাডভাইসড নট টু স্টে হেয়ার ঠিক আছে সো এইখানে একটা জিনিস মনে রাখবে যখন নেগেটিভ সেন্টেন্স হবে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে টু না দেখো এখানে কিন্তু আগে নট বসে তারপরে টু বসে দেখো ইউ আর অর্ডার টু নট স্টে হেয়ার কথাটা না নট টু স্টে হেয়ার এটা কিন্তু এটা ডিটেকশন দেয় অনেক জায়গায় এটা কিন্তু মনে রাখবে নট টু স্টে হেয়ার তারপরে দেখো পারমিশন রিকোয়েস্ট এরকম যদি থাকে দেখো ওবে প্যারেন্টস পারমিশন রিকোয়েস্ট অ্যাডভাইস থাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে বা মুখস্থ করবে পারমিশন রিকোয়েস্ট বা অ্যাডভাইস থাকে কোনো পারমিশন অনুমতি রিকোয়েস্ট অনুরোধ অ্যাডভাইস বলতে উপদেশ এই সমস্ত জিনিস থাকে তাহলে কি আমাদের কি করে করতে হয় স্যুড অবজেক্টের পরে শ্যুড দিতে হবে দেখো ওবে প্যারেন্টস প্যারেন্টস শুড বি ওবে মানে প্যারেন্টসদের বাবা মাকে কি মান্য করা উচিত শুড বি ওবে ইট লিসেন টু মি আমার কথা শোনো আই শুড বি লিসেন টু প্রিপেয়ার ফর ওয়ার্ড যুজদের জন্য প্রস্তুত হয় অ্যাডভাইস ঠিক আছে লিসেন টু মি এটা কি একটা রিকোয়েস্ট পারমিশন থাকতে পারে ওবে প্যারেন্টস এটাও কি একটা অ্যাডভাইস ঠিক আছে প্রিপেয়ার ফর ওয়ার ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর ওয়ার বা বি প্রিপেয়ার্ড ফর ওয়ার সেরকমভাবে তুমি করতে পারো শুড দিয়েই করবে এরকম যদি থাকে পারমিশন রিকোয়েস্ট অ্যাডভাইস ঠিক আছে তারপরে দেখো ইউজ অফ লেট ইজ অ্যাভয়েডেড ইন দিস টাইপ অফ সেন্টেন্সে লেটেড ইউজ অ্যাভয়েড করা হয় দেখো কীরকম সেন্টেন্সে প্লিজ কামসুন ইউ আর রিকোয়েস্টেড টু কামসুন ঠিক আছে লেটস কাম হেয়ার সেটা আবার অ্যাক্টিভ হয়ে যায় যাই হোক এখানে যখন অ্যালাউড রিকোয়েস্ট অ্যাডভাইস এরকম করা হয় ইউ আর রিকোয়েস্টেড ইউ আর অ্যাডভাইসড এরকমভাবেই স্টার্ট করবে ইউ আর রিকোয়েস্টেড টু কামসন তারপর দেখো প্লিজ ডো প্লিজ ডোন্ট টক লাউডলি জোরে কথা বলো না দয়া করে জোরে কথা বলো না এখানে প্লিজ থাকলেই এখানে রিকোয়েস্টেড করতে হবে ঠিক আছে এটা মনে রাখবে যখনই প্লিজ থাকবে পি এল ইএসি তখনই আমাদের রিকোয়েস্টেড করতে হবে ইউ আর রিকোয়েস্টেড ঠিক আছে নট টু টক লাউডলি তারপরে দেখো সেন্টেন্স ইস বিগিনিং উইথ লেট যখন লেট দিয়ে লেট মি প্লে হেয়ার আমাকে এখানে খেলতে দিন বা খেলতে দাও বা খেলতে এরকমই আর কি আমাকে খেলতে দিন এখানে লেট মি প্লে হেয়ার পারমিশন যখন হবে তখন আই মেবি অ্যালাউড টু প্লে হেয়ার এরকমভাবে আমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে প্রত্যেকটা এক্সাম্পল যদি লেট দিয়ে থাকে কিরকমভাবে করতে হয় লেট আর সেলফ হিম মানে আমাদের তাকে সাহায্য মানে করা উচিত সাজেশন বোঝাচ্ছে লেট আর সেলফ হিম মানে সাহায্য করা যাক তাকে সাহায্য করা যাক লেটাস হেল্প হিম এইটুকু মনে রাখবে যে লেট মানে বাংলায় যদি বলি যাক জয়াকার কর যাক এটা হলো লেট ঠিক আছে লেটাস হেল্প হিম তাকে সাহায্য করা যাক হি শুড বি হেল্প ঠিক আছে তাকে হেল্প করা উচিত হি শুড বি হেল্প তারপরে দেখো প্যাসিভ এগুলো যদি করি ওই নো অবজেক্ট ইজ গিভেন এবার দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু থাকে না অবজেক্ট এরকম কি গো হেয়ার কাম কাম ডাউন বা এরকম যখন বলি এরকম তো বলি না ইউ কাম ডাউন এখানে ইউ থাকে অবজেক্ট বলছি কেন সাবজেক্ট থাকে না ভুল বললাম কথাটা ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না ঠিক আছে অবজেক্ট থাকে গিভ মি দ্য বুক দ্য বুক হলো এখানে অবজেক্ট অবজেক্ট থাকে ইম্পারিটিভ সেন্টেন্সে আমি প্রথমে ভুল বললাম যে অবজেক্ট থাকে না অবজেক্ট থাকে কোনো সাবজেক্ট থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে ঠিক আছে সো এইখানে দেখো লেট আস যখন কোনো অবজেক্টও থাকবে না লেট আস স্টে হেয়ার এখানে কোনো অবজেক্ট নেই ইট ইস সাজেস্টেড দ্যাট উই শুড স্টে হেয়ার এরকমভাবে করতে পারো লেটাস্ট স্লিপ হেয়ার এখানে আমরা থাকতে দিন এখানে মানে ঘুমাতে দিন লেটাস্ট স্লিপ হেয়ার ইট ইস সাজেস্টেড দ্যাট উই শুড স্লিপ হেয়ার এরকমভাবে আমাদের করতে হবে ঠিক আছে ইট ইজ সাজেস্টেড দিয়ে আমাদের করতে হবে যদি কোনো অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে তারপরে দেখো নাম্বার এখানে থার্টিন যেটা রয়েছে টু বি অফেন অ্যালাউড ইন দ্য সেন্স অফ হ্যাভ ইন প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস অব দ্য ফলোয়িং ভার্বস ফল রাইস কাম অ্যারাইভ গোলুজ এরকম যদি থাকে তাহলে আমাদের কি সবসময় মনে রাখবে যখন এগুলো আমরা কি করতে পারবো না ই টু বি ভার্ব ইজ অফেন অ্যালাউড অ্যালাউড করা হয় টু বি ভার্ভ যেগুলো রয়েছে সেগুলো ইন দ্য সেন্স অফ হ্যাভ হ্যাব ভার্ভের ক্ষেত্রে এখানে এক্সাম্পলগুলো দেখো এগুলো যে সমস্ত ওয়ার্ড রয়েছে এগুলো মাইটি সিজার হ্যাজ ফলেন হয় ইজ ফলেন কখনো হয় না ঠিক আছে সেন্টেন্সটা শুধু একটু মনে রাখবে তাহলেই হবে তারপর দেখো সামার ইজ কাম না সামার হ্যাজ কাম ঠিক আছে দ্য বুক ইজ লস্ট না দ্য বুক হ্যাজ লস্ট Been has, been has, has, been has been lost এটা has been হবে has lost না এটা প্যাসিভ হবে has been lost কারণ মানে বুকটা কারোর দ্বারা নিজে তো হারায়নি has lost যদি বলি অ্যাক্টিভে এটা has been lost স্পেসিফিকই বলতে হবে কারোর দ্বারা হারিয়েছে দা সান দা সান हैज রাইজ ইন মানে সূর্য উঠেছে গোল্ডেন ডেজ हैव গন ঠিক আছে এগুলো মনে রাখবে আমাদের হ্যাভ ভার্ব ইউজ করব এখানে টু বি ভার্ব এখানে ইউজ করব না ওকে

তারপরে দেখো নাম্বার টু ইট ইজ নেসেসারি টু হেল্প পোয়ার দ্য পোয় আর রিকোয়ার্ড টু বি হেল্প নেসেসারি এটা কিন্তু একটা ইট ইজ নেসেসারি এটা কি ইট ইজ নেসেসারি এটা নাউন এটা ভার হিসাবে যখন দিয়ে দিচ্ছি তখন রিকোয়ার্ড পুরো ফর্মটা কিন্তু পাল্টে যাচ্ছে রিকোয়ার নেসেসারি হল নাউন ফর্ম রিকোয়ার্ড হলো ভার ফর্ম ঠিক আছে দ্য পোয়ার আর রিকোয়ার্ড টু বি হেল্পড এগুলো কিন্তু মনে রাখবে ইট ইজ টাইম টু ওয়াইন্ড আপ বিজনেস ঠিক আছে ইট ইজ টাইম টু ওয়াইন্ড আপ বিজনেস ইট ইজ টাইম ফর দ্য বিজনেস টু বি ওন্ড আপ ঠিক আছে ওয়াইন্ড আপটা ওন আপ টু বি বিড আপ টু ওয়াইন্ড এখানে ইনফিনিটিভ রয়েছে টু ওয়াইন টু বি বিড আপ হবে সেই ক্ষেত্রে টু ওয়াইন্ড আপটা টু বিড আপ একটা বিভর বাসলো তারপর দেখো দা ফ্রুটস টেস্টের সুইট এইটা হলো গিয়ে একটা কোয়াসিপ অ্যাসিড কোয়াসি প্যাসিভ বলতে আমাদের যখন ইট ইজ দ্য হানি সুইট যদি বলি দ্য বেলি শার্প ঠিক আছে এরকম যখন বলি তখন দ্য ফ্রুট ইজ সুইট ওয়াইন ইট ইজ টেস্টেড এরকম করতে হয় ঠিক আছে ওয়ে দিয়ে করতে হয় ওয়ে ইট ইজ টেস্টেড দ্য ফ্রুট ইজ সুইট যখন ফ্রুটটা কখন সুইট যখন আমি খাই টেস্ট করা হয় ঠিক আছে দ্য ফ্রুট ইজ সুইট ওয়ে ইট ইজ টেস্টেড এরকমভাবে করতে হয় দ্য রোজ ইজ অ্যারোম্যাটিক ঠিক আছে বা দ্য রোজ ইজ বিউটিফুল কখন দ্য রোজ ইজ বিউটিফুল হোয়েন ইট ইস সিন যখন এটা দেখা হয় এরকম ভাবে আমাদের কসিপ্যাসিভ করতে হয় তারপরে দেখো নাম্বার ফাইভ আই হ্যাভ টু স্টে হেয়ার আই এম অবলাইজ টু হ্যাভ টু মানে কি বাধ্য করতেই হবে আই হ্যাভ টু স্টে হেয়ার মানে আমাকে এখানে থাকতেই হবে এরকম একটা আবার হ্যাভ টু যখন থাকবে মনে রাখবে থাকতেই হবে এরকম একটা মানে হয় বাংলায় যদি বলি সো এখানে কি অবলাইজ টু স্টে হেয়ার বলতে আমাকে আমি এখানে থাকতে বাধ্য সেটাই এখানে হ্যাভ টু থাকলে অবলাইজড করতে হয় আই এম অবলাইজ টু স্টে হেয়ার ওকে তারপরে দেখো প্যাসিভ আর কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে তারপরে দেখো নাম্বার সিক্স ইট ইজ ইউর ডিউটি টু হেল্প ইউর চিলড্রেন আর সাপোস বা আর বাউন্ড মানে ইন ডিউটি মানে তুমি মানে বাধ্যবাধকতা রয়েছে আর কি ঠিক আছে তুমি যখন বলা হয় ইউর ডিউটি যখন থাকে বাউন্ড ইন ডিউটি টু হেল্প ইউর চিলড্রেন মানে কার তোমার যদি বাচ্চা হয় তবে বাচ্চাটাকে তো তোমারই দেখাশোনা করা বা তাদের হেল্প করা তো তোমারই দায়িত্ব হবে না তারপরে দেখো নাম্বার সেভেন ইট ইজ ইম্পসিবল টু ডু ইট ইজ ইম্পসিবল টু বি ডান টু ডু রয়েছে ইনফিনিটিভ টু বি ডানই হবে ওকে সে এখানে বুঝলে এরকমই এখানে এই কটাই তোমাদের ছিল এখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছুই নেই শুধু এইটুকু মনে রাখবে তোমাদের যে রুলসগুলো বললাম যে সমস্ত টেন্সে থাকলে কীভাবে করতে হয় তাছাড়া মিসলিনিয়াস টাইপের অনেকগুলোই তোমরা দেখলে তারপর ইম্পারেটিভ ব্লেড দিয়ে কীভাবে করতে হয় অবজেক্ট যদি থাকে কীভাবে না থাকলে কীভাবে করতে হয় ঠিক আছে পুরো ইনফিনেটিভ পার্টিসিপেন্ট যে রান্ড এগুলো টুটুকুই দেখলে আরও যেগুলোই রয়েছে সবগুলো ডিটেলসে তো তোমাদের বললাম তাছাড়াও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে এবং দেখো ডাব্লু ওয়ার্ড দিয়ে ভালোভাবে কিন্তু এগুলো মনে রাখবে হু থাকলে বাই হুম হয় বা কীভাবে করতে হয় প্রথমে টেন্স দেখতে হবে আমাদের ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে কোন টেন্সে রয়েছে সেইভাবে কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় সাবজেক্ট চিনতে হবে অবজেক্ট হেল্পিং ভাব থাকলে হেল্পিং ভাব মেইন ভাব অবজেক্টটা চিন এরকম ভাবে করতে হবে ঠিক আছে সো আশা করি বুঝলে তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইটস রয়েসমিন লিখে সার্চ করবে আমার নাম সুমন রায় এখানে তোমাদের যদি কোনো কোয়েরিজ কোনো ডাউট থাকে আমাকে কোনো বিষয় যে কোনো বিষয় আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো অবশ্যই রিপ্লাই দেবো তাছাড়াও তোমাদের যদি এই ক্লাসটায় কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আর যেইখানটায় বুঝতে পারিনি সেই জিনিসটাও লিখবে ঠিক আছে লিখে বলবে এই জায়গাটায় বুঝতে পারিনি আমি তাহলে আমার মানে বুঝতে সুবিধা হবে সো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে জয়েন হতে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস সার্চ করবে চ্যানেলটা পেয়ে যাবে এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট যে পিডিএফগুলো মনে হয় শেয়ার করে থাকি তাছাড়া বিভিন্ন তোমাদের এক্সামের নোটিশ বা যে সমস্ত জিনিস পাই আমি এখানে শেয়ার করে থাকি বা এমসি কিউ কোশ্চেন স্টার্ট করছি রেগুলারলি বেসিসে আমি ট্রাই করবো এখানে এমসি কিউ কোশ্চেন তোমাদের দেওয়ার জন্য এখানে তুমি জয়েন হতে পারো ওকে আর যেটা বলতে যাচ্ছিলাম আমি ভয়েস চেঞ্জ তো আজকে তোমাদের করালাম রুলস অফ ভয়েস চেঞ্জ এর পরের ক্লাস তোমাদের হবে যে ভয়েস চেঞ্জের যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজের ওপর ওকে সো ভিডিও সিরিজটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখো তোমাদের কিন্তু গ্রামার পুরো বেসিক থেকে তোমাদের গ্রামার এমনি তোমার যে কোনো এক্সামের জন্যই গ্রামার তোমার আর কোনো অসুবিধা থাকবে না এই সিরিজটা যদি তুমি কমপ্লিট করো ঠিক আছে সো আজকের জন্য এইটুকুই থাকলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে